السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. عبد القيوم. السلام عليكم سر. وعليكم السلام. كم ناسو؟ الحمد لله سر. حلو سر. أبنا كم ناسن؟ أسي الحمد لله. اسكين كي دكتة باتشو؟ जी सर कथा स्पष्ट सुना जाच्छे जी सर स्पष्ट सुना जाच्छे अच्छा তাহলে আমরা শুরু করি আজকে হচ্ছে আমাদের লেকচার 31 চ্যাপ্টার 5 এর 3 নম্বর লেকচার চ্যাপ্টার 5 এর আমাদের থার্ড লেকচার আজকে লেকচার 31 এর যে বিষয়বস্তুগুলো সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম ডিজাইন মডেল প্রোগ্রাম ডিবাগিং সি প্রোগ্রামিং ভাষার প্রাথমিক ধারণা সি প্রোগ্রামিং কম্পাইলিং সি প্রোগ্রামের গঠন জ্ঞানমূলক প্রশ্ন উত্তর অনুধাবনমূলক প্রশ্ন উত্তর প্রথমে আসো আমরা পড়ব প্রোগ্রাম ডিজাইন মডেল প্রোগ্রাম ডিজাইন মডেল বলতে কি বোঝায় প্রোগ্রাম ডিজাইন মডেল হচ্ছে সুন্দরভাবে কার্যকরী প্রোগ্রাম রচনা এবং সহজে প্রোগ্রাম অনুধাবন করার জন্য যে বিশেষ নীতিমালা বা পদ্ধতি অনুসরণ করা হয় তাকে প্রোগ্রাম ডিজাইন মডেল বলে প্রোগ্রাম ডিজাইনে বিভিন্ন ধরনের মডেল ব্যবহার হয়ে থাকে যেমন স্ট্রাকচার প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভিজুয়াল প্রোগ্রামিং ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং আচ্ছা আমরা ধরো আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করব একটা প্রোগ্রাম তৈরি করব এখন এই প্রোগ্রাম তৈরি করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের মডেল আছে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারগুলো আমরা ব্যবহার করে আমরা প্রোগ্রামিং করতে পারি বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে যেমন ধরো স্ট্রাকচার প্রোগ্রামিং আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে ভিজুয়াল প্রোগ্রামিং আছে ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং আছে এই চার ধরনের মডেলের যে কোনো একটা ব্যবহার করে আমরা প্রোগ্রামিং করতে পারি বা সফটওয়্যার ডেভেলপ করতে পারি এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা পড়ব যে প্রথমে স্ট্রাকচার প্রোগ্রামিং কি এই যে স্ট্রাকচার প্রোগ্রামিং এটা আমরা বোঝার চেষ্টা করি স্ট্রাকচার প্রোগ্রামিং হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার বা মডেল প্রোগ্রামিং অথবা টপ ডাউন পদ্ধতি এর যে কোনো একটি ব্যবহার করে প্রোগ্রাম রচনা করলে সেটাকে আমরা বলবো স্ট্রাকচার প্রোগ্রামিং যেমন হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং যেটা সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং তাহলে দেখো প্রথম হচ্ছে যে তিনটা যে কোনো একটা এখানে দেখো কন্ট্রোল স্ট্রাকচার ব্যবহার করে করলে আমরা সেটাকে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং বলবো তাহলে আমাদের কন্ট্রোল স্ট্রাকচার একটু দেখো যে ডান পাশে চিত্র আছে কন্ট্রোল স্ট্রাকচার হচ্ছে পর্যায়ক্রমিক সিদ্ধান্তমূলক এবং লুপ এই তিনটার যে কোনো একটা ব্যবহার করে কাজ করলে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল স্ট্রাকচার তাই বা এই তিনটা বা সবগুলো মিলেও আমাদের মানে কন্ট্রোল স্ট্রাকচার প্রোগ্রামিং হয় পর্যায়ক্রমিক হচ্ছে ধাপে ধাপে তোমার প্রোগ্রামটা হবে মানে প্রতিটা লাইন বাই লাইন হবে সিদ্ধান্তমূলক হচ্ছে তার ইফ কন্ডিশন যে ট্রু ফলস থাকবে সত্য মিথ্যা সত্য হলে একদিকে মিথ্যা হলে একদিকে সিদ্ধান্তমূলক আর লুপ হচ্ছে কোন একটা কাজ বারবার করা একই কাজ বারবার এই তিনটা কাজই আমরা কিন্তু পরবর্তীতে এই সি প্রোগ্রামিং যখন পড়বো তখন বিস্তারিত পড়বো অর্থাৎ পর্যায়ক্রমিক সিদ্ধান্ত লুপ এই তিনটা যে কোনো কিছু বলছো হ্যালো এরপরে আসো আমাদের মডুলার প্রোগ্রামিং মডুলার প্রোগ্রাম কি বড় একটা প্রোগ্রামকে যখন ছোট ছোট খন্ডে ভাগ করে কাজ করা হয় তখন সেটাকে আমরা মডুলার প্রোগ্রামিং বলো যেমন আমাদের কলেজে ধরো উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ 10,000 স্টুডেন্ট আছে এখন 10,000 স্টুডেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে আছে যেমন আমাদের এইচএসসি আছে তারপরে ধর অনার্সের সাবজেক্ট বাংলা ইংলিশ বাংলা ইংলিশ আছে ম্যানেজমেন্ট মার্কেটিং আছে এখন এই সবগুলো স্টুডেন্ট যদি আমরা একসাথে প্রসেস করি তা বা নিয়ন্ত্রণ করি তাহলে কিন্তু আমাদের কাজ করা খুব ডিফিকাল্ট হবে কিন্তু যদি এরকম ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে ভাগ করি তখন কিন্তু আমাদের জন্য কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে এখন দেখো আমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এরকম বড় একটা কাজ যখন করব তখন যদি এরকম যদি খন্ড খন্ড ভাগ করে কাজ করি তাহলে কাজটা সহজ হয়ে যায় এটাকে মডুলার প্রোগ্রামিং বলা হয় বা ফাংশনাল প্রোগ্রামিং বা ফাংশন বেস করা হয় হ্যাঁ যেমন ধরো আমরা একটা প্রোগ্রাম নিলাম যেটা অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লিকেশন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ধরো একটা প্রোগ্রাম নিলাম তিনটা কাজ করতে প্রোগ্রামটি তুমি যোগ করতে পারবা বিয়োগ করতে পারবা গুণ করতে পারবা এখন এটাকে তুমি একসাথেও একটা প্রোগ্রামের মধ্যে করতে পারো আবার আলাদা আলাদা করে এই যে মডিউল ভাগ করে যে অ্যাডের একটা ফাংশন সাবট্রাক্টের একটা ফাংশন মাল্টিপ্লিকেশন একটা ফাংশন আলাদা আলাদা করে ভাগ করে তুমি কাজটা করতে পারো তাহলে এরকম বড় কাজকে ছোট ছোট খন্ড করে কাজ করাটাকে বলা হয় মডুলার প্রোগ্রাম আর টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে সংগ্রহ প্রোগ্রামকে একটা প্রোগ্রাম ধরা হয় এবং পরবর্তী যে সবচেয়ে জটিল যেটা
হ্যাঁ, সবচেয়ে কম জটিল যেটা সেটাকে কাজ করব, তারপরে আরো সহজ, তারপর আরো জটিল, এভাবে করে করে, অর্থাৎ বড় কাজটাকে ছোট, ছোট আরো ছোট, আরো ছোট করে একদম সহজ থেকে শুরু করা। ছোট কাজটা থেকে যদি শুরু করা হয় টপ ডাউন, অর্থাৎ সবচেয়ে বড় ধরো একটা মেইন কাজ, মেইন কাজটাকে একটা ছোট খণ্ড ভাগ করলাম, এরপর আরো ছোট খণ্ড ভাগ করলাম, এটা বলা হয় কি টপ ডাউন অ্যাপ্রোচ, অর্থাৎ কম কম জটিল থেকে কাজ শুরু করা। ধরো আমাদের একটা কাজ করলাম, তারপরে আর একটা কাজ করলাম, তারপরে আর একটা কাজ করলাম, টোটাল কাজটাকে খন্ড খন্ড ভাগ করে জটিলতার ভিত্তিতে, কোনো মানে ধরো সবচেয়ে জটিল যেটা, হ্যাঁ, সেটাকে আমরা খন্ড খন্ড ভাগ করে, ছোট ছোট খন্ডে ভাগ করে এটাকে টপ ডাউন অ্যাপ্রোচ। যেমন আমরা অনেক সময় একটা চার্ট তৈরি করি, ক্লাসিফিকেশন, হ্যাঁ, যে এটাকে এই খন্ডে ভাগ করা, তাহলে মেইন কাজটা হচ্ছে উপরে, তারপর আবার ছোট ছোট খন্ডে ভাগ করা হয়, এই যে আমরা চার্ট তৈরি করি, এটা একটা টপ ডাউন অ্যাপ্রোচ, মানে উপর থেকে নিচ পর্যন্ত মেইন কাজটাকে ছোট ছোট খন্ড করে কাজ করে, সেটা টপ ডাউন অ্যাপ্রোচ। আবার বটম আপ অ্যাপ্রোচ আছে, কিন্তু আমাদের এখানে বটম আপ অ্যাপ্রোচটা ইউজ হবে না, তখন নিচ থেকে, হ্যাঁ, কাজ করা শুরু করে, আর এটা উপর থেকে। আচ্ছা, সহজ কথা বললে টপ ডাউন পদ্ধতি সম্পূর্ণ প্রোগ্রামটি একটি প্রোগ্রাম ধরা হয় এবং পরবর্তীতে কম জটিল, ছোট এবং সহজ অনুধাবন যোগ্য হয় এমন উপ বিভক্ত করা হয়, ফলে প্রোগ্রামটি নির্ভর করা সহজ হয়। এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচের ডেফিনিশন। অর্থাৎ আমাদের একটা স্ট্রাকচার প্রোগ্রামিং আমরা বলবো, যদি ওই প্রোগ্রামিংটা কন্ট্রোল স্ট্রাকচার, টপ ডাউন পদ্ধতি, মডুলার পদ্ধতি, যে কোনো একটা ব্যবহার করে যখন প্রোগ্রামিং করবো সেটাকে বলবো আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং। এরপর আসো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে যে প্রোগ্রামিং পদ্ধতি কোনো সমস্যা যাবতীয় উপকরণ একটি অবজেক্টের মধ্যে রেখে সমাধান করা হয়, সেটাকে আমরা বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো এমন একটা প্রোগ্রামিং পদ্ধতি যা স্ট্রাকচার প্রোগ্রামিং এর সুবিধার পাশাপাশি অতিরিক্ত বিশেষ কিছু সুবিধা, যেমন এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স প্রভৃতি ফিচার ব্যবহার করে প্রোগ্রামে লেখার সুবিধা দেয়। অর্থাৎ আমাদের আগে যে স্ট্রাকচার প্রোগ্রামিং বলছি সেটা সুবিধা থাকবে, সাথে সাথে আমাদেরকে আরো কয়েকটা জিনিস, যেমন এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এই ফিচার গুলো আমাদের সুবিধা দিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন ধরো আমাদের একটা ফোন আছে, এই ফোনটা কি, এই ফোনটাকে আমরা এরকম ভাবে ভাগ করতে পারি যে মোবাইল ফোন হইতে পারে, এটা আবার কর্ড ফোন হইতে পারে, হ্যাঁ, অর্থাৎ আমাদের ল্যান্ড ফোন যেটা। তাহলে ফোনের বৈশিষ্ট্য কি, ফোনের বৈশিষ্ট্য কিন্তু কথা বলতে পারা। এখন এই কথা বলতে পারা সেটা সব সকল ফোনের ক্ষেত্রে প্রযোজ্য। আবার একটা ফোন আমরা যখন মোবাইল ফোন হবে তার একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে, মোবাইল ফোনটাকে আমরা বহন করতে পারি, অর্থাৎ যে কোনো জায়গায় আমরা বাজারে, স্কুলে, কলেজে বা যেখানে অফিসে, ধরো সব জায়গায় নিয়ে যেতে পারি। আর কর্ড ফোন যেটা, আমার বাসায় ল্যান্ড ফোন যেটা, সেটাকে কিন্তু আমি যে কোনো জায়গায় নিতে পারবো না, অর্থাৎ বহনযোগ্য না। তাহলে এটা হচ্ছে দুটো স্পেশাল বৈশিষ্ট্য, দুটো মোবাইল ফোন এবং কর্ড ফোনের মধ্যে। এখন দেখো এই মোবাইল ফোনের মধ্যে কিন্তু আমি ওই যে কথা বলার যে মেইন কমন বৈশিষ্ট্যটা ফোনের, ফোন যদি আমরা একটা অবজেক্ট ধরি, তাহলে ফোনের কমন বৈশিষ্ট্য মোবাইলেও কিন্তু পাওয়া যাবে, আবার এই কথা বলার বৈশিষ্ট্যটা আমরা কর্ড কর্ড ফোনের মধ্যেও পেয়ে যাবো, ল্যান্ড ফোনের মধ্যেও পেয়ে যাবো। তাহলে এই যে কমন বৈশিষ্ট্যটা বাকি দুটোর মধ্যে যে ইনহেরিট বা বংশানুক্রমিক ভাবে চলে আসা, ইনহেরিট মানে হচ্ছে বংশানুক্রমিক ভাবে বৈশিষ্ট্য চলে আসা। যেমন আমরা অনেক সময় বলি কোনো কোনো সন্তান হইলে বা কারো ছেলে মেয়ে হইলে আমরা বলি ছেলেটা চেহারা মায়ের মতো হয়েছে, বাবার মতো হয়েছে, এই বিষয়টা কেন বলি, আমরা বলি বংশানুক্রমিক ভাবে মা বাপ থেকে পাইছে, এই যে এই বিষয়টাকে ইনহেরিটেন্স বলা হয়। তাহলে আমাদের প্রোগ্রামিং এও কিন্তু এই ইনহেরিটেন্সটা ব্যবহার করতে পারি। পলিমরফিজম শব্দের অর্থ হচ্ছে বহুরূপ। পলিমরফিজমের মাধ্যমে একই ফাংশন কে আমরা বহু রূপে ব্যবহার করতে পারবো, একটা একই ফাংশন বা অপশনকে আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমাদের পলিমরফিজম। আরেকটা হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন বৈশিষ্ট্য। এনক্যাপসুলেশনটা হচ্ছে অবজেক্টের বৈশিষ্ট্য এবং আচরণকে একত্র করে ক্লাস তৈরি করা হয়, যাতে অবজেক্টের বৈশিষ্ট্যগুলিকে গোপন রাখা যায় এবং একটি নির্দিষ্ট ফাংশন ছাড়া অন্য কেউ যদি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা এবং ডাটাকে হাইড করা বা লুকিয়ে রাখা। এখন দেখো এনক্যাপসুলেশন শব্দটা আমি কি বললাম, যে আমাদের আমরা যদি সিকিউরিটি বলি যে তার ডাটা যেন বাইরে কেউ ব্যবহার করতে না পারে, এটাকে হাইড করে রাখা, লুকার যে সিকিউরিটি দেওয়া, সেটা আমরা এনক্যাপসুলেশনের মাধ্যমে দিতে পারি। অর্থাৎ আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমাদের যে আমাদের আগের যে বৈশিষ্ট্য স্ট্রাকচার প্রোগ্রামিং সেটা থাকবে, সাথে আমরা এনক্যাপসুলেশন ডাটাকে হাইড করে রাখা, পলিমরফিজম একই ফাংশনকে অনেকভাবে ব্যবহার করা, ইনহেরিটেন্স তার আগের অবজেক্টের বৈশিষ্ট্য পরের গুলোতে ইনহেরিট বংশানুক্রমিকভাবে ব্যবহার করার যে ফিচার গুলো সেখানে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পাওয়া যায়। তৃতীয়ত আসো ভিজুয়াল প্রোগ্রামিং। ভিজুয়াল প্রোগ্রামিং হলো এমন একটা প্রোগ্রামিং পদ্ধতি যেখানে বিভিন্ন চিত্র ভিত্তিক নির্দেশ বা কমান্ড ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয়। স্ট্রাকচার বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর ভিত্তি করে ভিজুয়াল প্রোগ্রামিং মডেল তৈরি হয়। মাইক্রোসফট কোম্পানি তৈরিকৃত ভিজুয়াল বেসিক ভিজুয়াল প্রোগ্রামিং উদাহরণ, যেমন ভিজুয়াল সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, এখানে সি হ্যাট যেটা সেটা সি শার্প উচ্চারণ করা হয়, সি শার্প, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ভিজুয়াল প্রোগ্রামিং এর উদাহরণ।
ভিজুয়াল প্রোগ্রামিং দেখা নিচ্ছি চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। এখানে প্রোগ্রামিং করা যাবে, এই যে প্রোগ্রামিং এর কোডের ব্যবস্থা থাকে, আবার আমরা বাটনে ক্লিক করে করে একটা ইন্টারফেস তৈরি করব, যেমন একটা ক্যালকুলেটর তৈরি হচ্ছে। এখানে আমরা এখান থেকে টেনে এর বাটন তৈরি করতে পারবো, সেই বাটনটার এগেইনস্টে আমরা কোড লিখবো, কোড লিখে আমরা ভিজুয়াল প্রোগ্রামিং করতে পারি, যেটা অনেক সহজ। কিন্তু এখানেও কিন্তু ওই স্ট্রাকচার প্রোগ্রামিং এবং আমাদের আগের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দুটাই কিন্তু এখানে সাপোর্ট করবে। এরপর আসে ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং। সকল ভিজুয়াল প্রোগ্রামিং হচ্ছে ইভেন্ট ড্রিভেন প্রোগ্রাম। আগে যেভাবে আমরা ভিজুয়াল প্রোগ্রামিং করছি সেটা আসলে আমাদের ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং, অর্থাৎ যখন একটা বাটনে ক্লিক করলে একটা ইভেন্ট অ্যাক্টিভ হয়, হ্যাঁ, তখন এটাকে আমরা ইভেন্ট ড্রিভেন বলবো। সকল ভিজুয়াল প্রোগ্রামিং হচ্ছে ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং। এই মডেলে কিবোর্ডের কোনো কি চাপ দেওয়া, কোনো বিশেষ কন্ট্রোলের উপর মাউস ক্লিক করে ইত্যাদি কাজ গুলো হচ্ছে একটি ইভেন্ট। প্রতিটি ইভেন্টের জন্য পৃথক পৃথক কোড মডিউল থাকে। ব্যবহারকারী যখন কোনো ইভেন্ট অ্যাক্টিভ করে তখন ওই ইভেন্টের জন্য নির্ধারিত কোড নির্বাহ হয়। যেমন ধরো আমরা এখানে একটা বাটন তৈরি করলাম, ক্লিক মি, একটা বাটন, এটা প্রথম স্টেপ শুরু, ব্যবহারকারী মাউস ক্লিক প্রেস করবে, তখন একটা ইভেন্ট অ্যাক্টিভ হবে, ইভেন্ট কার্যকর হবে, এবং এই ইভেন্টের এগেনস্টে কি থাকবে, আমাদের কোড থাকবে। এই যে দেখো ইভেন্টের এগেনস্টে কোড, প্রত্যেকটা কোড আলাদাভাবে এক্সিকিউট হবে এবং সেটা আমাদের নতুন পেজে ফলাফল প্রদর্শন করবে। প্রোগ্রামিং যেভাবে করা থাকবে, যে আউটপুট দেওয়ার কথা সেই আউটপুটটা আমাদের প্রোগ্রামিং এ এটা আমাদের প্রদর্শন করবে। এটা হচ্ছে আমাদের ইভেন্ট ড্রিভেন একটা প্রোগ্রাম। এখন আসো যে আমাদের এই যে আমরা চার ধরনের প্রোগ্রাম ডিজাইন মডেল পড়লাম, এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, বুঝতে থাকে কোনো প্রশ্ন থাকলে এই যে প্রশ্ন করতে পারো, না হলে আমরা পরের টপিকে চলে যাবো। সবাই কি বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আর কোনো প্রশ্ন আছে? হ্যালো, তুমি লাইনে আসো, আর কোনো প্রশ্ন আছে? জি স্যার আছে, কিন্তু কোশ্চেন নাই। আচ্ছা গুড, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। আমাদের পরের টপিক হচ্ছে প্রোগ্রাম ডিবাগিং। প্রোগ্রাম ডিবাগিং কি, এটা আমরা আগেও পড়ছিলাম। প্রোগ্রামের কোনো ভুল থাকলে তাকে আমরা বলি বাগ, বাগ মানে ভুল, আমরা ভুল প্রোগ্রামে ভুল বলি। যেটা আমরা বলছিলাম আমাদের এগ্রিকালচারাল সায়েন্সে আমাদের বা এগ্রিকালচারাল ওয়ার্ড, এটা এখানে পোকা বাসা এটাকে বোঝানো হয়। আর আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের কোনো ভুল থাকে সেটাকে আমরা বাগ বলে থাকি, এবং এটাকে এবং সংশোধন করার পদ্ধতিকে বলবো আমরা ডিবাগিং। প্রোগ্রামিং প্রোগ্রাম সংশোধনের পদ্ধতিকে বলবো আমরা ডিবাগিং। প্রোগ্রাম তিন ধরনের ভুল হতে পারে, যেমন সিনট্যাক্স ভুল, লজিক ভুল, রান টাইম ভুল। হ্যাঁ, এই প্রোগ্রামে তিন ধরনের ভুল হইতে পারে। সিনট্যাক্স ভুল, প্রোগ্রামে ব্যাকরণের ভুল, ভুল যেমন বানান ভুল, কমা, ব্র্যাকেট ইত্যাদি না দেওয়া, কোনো চলকের চলক ঘোষণা না করা, ইত্যাদি হচ্ছে আমাদের সিনট্যাক্স ভুল, যেটাকে আমরা ব্যাকরণগত ভুলও বলে থাকি, কম্পাইল টাইম ভুলও বলে থাকি, রান টাইম ভুলও বলা হয়ে থাকে। যেমন দেখো আমাদের এখানে আমরা একটা প্রোগ্রাম লিখছি, ছোট একটা প্রোগ্রাম লিখলাম, যেমন আমাদের এখানে প্রোগ্রামের লাইন সেটা সেমিকোলন দেওয়ার কথা এবং সেটা বানান হবে printf, যেমন এর নিচেটা সঠিকভাবে দেওয়া আছে printf, কিন্তু আমি এখানে লিখলাম n এর পরিবর্তে m লিখলাম, f দিলাম না, তাহলে এটা হয়ে যাবে আমাদের সিনট্যাক্স ভুল। এরপর আসো লজিক ভুল। লজিক ভুল কি, প্রোগ্রামে যুক্তির ভুল থাকলে বা সাধারণত সমস্যা ঠিকমতো না বুঝলে, যেমন এ গ্যাটার দেনের জায়গাতে আমরা যদি এ লেস দেন দিই বা s = a + b এর পরিবর্তে a মাইনাস বি দিয়ে দিই, তাহলে আমরা সেটা হয়ে যাবে তখন লজিক্যাল ভুল। যেমন দেখো এখানে লজিক্যাল ভুলটা দেখানো হয়েছে, এখানে a লেস দেন 0 প্রিন্ট এ পজিটিভ নাম্বার। এখন দেখো বাস্তবে কি, একটা পজিটিভ নাম্বার বা আমরা ধনাত্মক সংখ্যা কাকে বলি, যে সংখ্যার মান আমাদের যদি 0 চেয়ে বড় হবে সেগুলো হচ্ছে আমাদের পজিটিভ নাম্বার। কিন্তু আমি ইফ কন্ডিশনের মধ্যে লিখে ফেললাম a লেস দেন 0, 0 নিচের গুলো, কিন্তু প্রোগ্রামিং এ কিন্তু এটা কোনো ভুল আমাদের কম্পাইলার ধরতে পারবে না, এটা কিন্তু কম্পাইলার ধরতে পারবে না, কারণ এটা হচ্ছে লজিক্যাল ভুল। এটা কিন্তু আউটপুট ঠিক মতো দিবে না, ফলাফল ঠিক মতো দিবে না, আমরা অর্থ যেভাবে আউটপুটটা চাচ্ছি সেভাবে সে প্রোগ্রাম আউটপুট দিবে না, কিন্তু প্রোগ্রাম কোনো ভুল মানে মানে এরর যেটা সেটা আসবে না। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে এখানে দেখো আমরা আমরা লজিক ভুল করছি। লজিক যেটা লজিকটা হওয়ার কথা ছিল, এ গ্রেটার দেন 0 হলে পজিটিভ নাম্বার, কিন্তু কম্পিউটার এটা তো বুঝতে পারবে না যে তুমি এটা কি গ্রেটার দেন দিছো না লেস দেন দিছো, তাহলে এখন সে তুমি যে কন্ডিশন দিয়েছো সেভাবে সে কাজ করার চেষ্টা করবে, এই জন্য এটা লজিক্যাল ভুল নিয়ে সে কম্পিউটার প্রোগ্রামার মানে কম্পাইলার ধরতে পারবে না, সঠিক ফলাফল কিন্তু কিন্তু ভুল হবে কোথায় সঠিক ফলাফল দেবে। আচ্ছা এরপর আসো রান টাইম ভুল। প্রোগ্রামে এক্সিকিউশন এক্সিকিউশনের সময় যে সকল ভুল হয় সেগুলোকে আমরা বলবো এক্সিকিউশন ভুল, যেমন শূন্য দিয়ে ভাগ করা কিংবা ঋণাত্মক সংখ্যার বর্গমূল বা লগারিদম বের করা, ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের সময় অপর্যাপ্ত মেমোরি থাকা ইত্যাদিকে আমরা রান টাইম ভুল বলবো। এখন দেখো এখানে দেখো আমরা কোন একটা সংখ্যা যদি 0 দ্বারা ভাগ করি তাহলে সেটা কি হয়ে যাবে,
ইনফাইনাইট একটা সংখ্যা হয়ে যাবে, সেটা আমাদের হয়ে যাবে রান টাইম ভুল। অর্থাৎ প্রোগ্রামটা যখন আমরা রান করবো এই ধরনের ভুলটা আমাদের ধরা পড়বে এবং সেই ক্ষেত্রে আমাদের পুরো প্রোগ্রাম থেকে হয়তো পুরো প্রোগ্রামটাই বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ রান টাইম ভুলের ক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা পুরো এক্সিট হয়ে যাবে একবার। যাই হোক, এটা হচ্ছে আমাদের তিন ধরনের ভুল, সিনট্যাক্স ভুল, লজিক্যাল ভুল, রান টাইম ভুল। আশা করি বুঝতে পারছো, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কার কোনো প্রশ্ন, কার কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এরপর আসো এখন এই স্লাইড থেকে আমরা কিন্তু সি প্রোগ্রামিং টা শুরু করব। আমাদের যে চ্যাপ্টার 5 এর মেইন পড়া হচ্ছে সি প্রোগ্রামিং, সেই সি প্রোগ্রামিং এর আমাদের প্রাথমিক ধারণা। সি প্রোগ্রামিং টা কি? সি প্রোগ্রামিং টি হচ্ছে একটা স্ট্রাকচার বা প্রসিডিউরাল প্রোগ্রামিং যা ড্যানিশ রিচি ডেভেলপ করেন। সি ভাষাকে সকল আধুনিক প্রোগ্রামিং ভাষার মাতৃভাষা বা মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ অধিকাংশ প্রোগ্রামিং ভাষা যেমন সি প্লাস বা জাভা, সি শার্প ইত্যাদি সি ভাষার সিনট্যাক্স অনুসরণ করে। সি ভাষা অ্যারে, স্ট্রিং, ফাংশন, ফাইল ইত্যাদি ধারণা দেয় যা সি প্লাস প্লাস, জাভা, সি শার্প ইত্যাদি ভাষায় ব্যবহৃত হয়। সি প্রোগ্রামিং ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলো কি? সকল সি প্রোগ্রামিং অত্যাবশ্যক মেইন ফাংশন দিয়ে শুরু হয়। সি কেস সেন্সিটিভ ভাষা, অর্থাৎ এটা আপার কেস লোয়ার কেস ভিন্ন অর্থ বহন করে। আমাদের যে এসটিএমএল ভাষা পড়ছিলাম সেটা কিন্তু কি কেস সেন্সিটিভ ছিল না, অর্থাৎ বড় হাতের মানে ক্যারেক্টার এবং ছোট হাতের ক্যারেক্টার বা লেটারের সেম মিনিং। অর্থাৎ আমরা যে ট্যাগ গুলো পড়ছিলাম সেটা বড় হাতের ছোট হাতের মধ্যে কোনো পার্থক্য ছিল না, ছোট হাতের দিলেও যে কাজ করবে বড় হাতের দিলেও একই কাজ করবে। কিন্তু সি প্রোগ্রামিং যেটা সেটা কেস সেন্সিটিভ, অর্থাৎ তুমি একটা চলক বড় হাতে ডিক্লেয়ার করবো আর একটা চলক ছোট হাতে ডিক্লেয়ার, দুটো সেপারেট হবে, ভিন্ন ভিন্ন অর্থ মিনিং করে। তিন নম্বর হচ্ছে সি প্রোগ্রামিং, সি মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা। সি ভাষা জেনারেল পারপাস বা সব ধরনের কাজের জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা। সি প্রোগ্রামিং ভাষা পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন এবং পর্যাপ্ত সংখ্যক অপারেটর রয়েছে যা যে কোনো জটিল প্রোগ্রাম লিখতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে এ ভাষায় লেখা প্রোগ্রাম যন্ত্র নির্ভরশীল নয়। সি নামটি এসেছে মার্টিন রিসার্ডের উদ্ভাবিত বিসিপিএল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে। বিসিপিএল কে সংক্ষিপ্ত সংক্ষেপে বি বলা হয়। বি ভাষার উন্নয়নের পরে নতুন একটা ভাষা উদ্ভব হয়, সেটা হচ্ছে আমাদের সি ভাষা। 1970 সালে যুক্তরাষ্ট্রের এটিএন টি বেল লাইব্রেরিতে ড্যানিশ রিচি ইন্ডেক্স ইউনিক্স অপারেটিং সিস্টেমের ব্যবহার করে সি প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করেন। এটা হচ্ছে মোটামুটি আমাদের সি এর প্রাথমিক ধারণা। এরপরে আমরা যখন সি তে প্রোগ্রামিং করবো আরো বিস্তারিত পড়াশোনা করবো তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আর কোনো প্রশ্ন আছে? হ্যালো, নো স্যার, প্রশ্ন নাই স্যার। আচ্ছা, এখন আসো আমরা পরের টপিকে চলে যাই, সি প্রোগ্রামিং কম্পাইলিং। অর্থাৎ একটা সি প্রোগ্রাম আমরা রান করব, আমরা কম্পাইলিং করছিলাম যে অনুবাদক, কারণ আমরা হচ্ছে এখন সি প্রোগ্রাম লিখে করেছি উচ্চ স্তরের ভাষা। হ্যাঁ, যে সি প্রোগ্রামিংটা আমরা লিখবো সেই প্রোগ্রামিং এ আমরা সেটাকে কম্পাইল করতে হবে, অর্থাৎ অনুবাদ করতে হবে, কারণ এটা সরাসরি কম্পিউটার বুঝতে পারে না, সেটাকে আমাদের মেশিন ভাষায় রূপান্তর করতে হয়। তাহলে এখানে আমাদের কম্পাইল করতে হবে বা রান করতে হবে, কোড লেখা শেষে এটাকে রান করতে হবে। এখন রান করার জন্য আমরা যে ধাপগুলো অবলম্বন করব সেই ধাপগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন এই ধাপটা বোঝার জন্য আমাদের একটা যদি সি ছোট সি প্রোগ্রাম করি তাহলে আমাদের জন্য এটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে এইটা আমি একটা ছোট প্রোগ্রাম তোমাদের রান করে দেখাচ্ছি, তারপরে তোমরা দেখবে যে এটা খুব সহজে বুঝতে পারবে। কম্পাইলার, যেমন আমি একটা অনলাইন কম্পাইলার ইউজ করলাম, তোমরা এই অ্যাড্রেসটা লিখে নিতে পারো খাতার উপরে এবং তোমরা তোমাদের যে কোনো কম্পিউটারে যেখানে ব্রাউজার আছে ব্রাউজারে গিয়ে তুমি এই ইউআরএলটা টাইপ করবা। হ্যাঁ, টাইপ করার পরে তুমি এই যে যে লাইনটা মানে কপি হয় নাই, আচ্ছা পুরোটা কপি হয় নাই, এটা হচ্ছে অনলাইন কম্পাইলার। হ্যাঁ, এই যে অনলাইন কম্পাইলার, দেখো এখানে প্রোগ্রাম লিখবো, লেখার পরে এটা রান বাটনে ক্লিক করলে আমার প্রোগ্রামটা আউটপুট এখানে ফলাফল দেখাবে। যেমন আমি একটা প্রোগ্রাম এখান থেকে নিয়ে আসি কপি করে, যেমন আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে দেখো আমার প্রোগ্রামটা আগে থেকে করা আছে, সেটাকে আমি কপি করলাম, কপি করে যেটা আমি পরবর্তীতে ওই যে চিত্রটা যেটা সেটা ক্লোজআপ আমরা দেখবো কিভাবে একটা প্রোগ্রাম রান করতে হয়। দেখো আমি এটা কপি করে এটা পেস্ট করলাম,
পেস্ট করার পরে কি করলাম, বা আমি এখান থেকে টাইপ করতে পারি, সরাসরি টাইপ করতে পারি প্রোগ্রামটা, যেহেতু আমাদের টাইপ করা আছে সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আমরা কপি করা প্রোগ্রামটাই আমরা এখানে বা কম্পিউটার আগে থেকে সেভ করা প্রোগ্রামটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটাকে কি করলাম, রান করলাম, রান করলাম, রান করার সাথে সাথে এই যে এখানে আমাকে এই যে আমি যেহেতু দুটো ইনপুট নিব বেস অ্যান্ড হাইট, তাহলে আমার ইনপুট নিচ্ছে বেস অ্যান্ড হাইট, ধরো আমি দিলাম 4 বেস, হাইট দিলাম 2, তাহলে সে ক্যালকুলেশন করে আমাকে ফলাফল দেখালো 4। তাহলে দেখো আমরা একটা ক্যালকুলেশনটা করে দেখি, বেস দিলাম 4, হাইট দিলাম 2, তাহলে 4 দুগুণে 8, সেটা হাফ হাফ দ্বারা গুণ করবো, মানে 2 দ্বারা ভাগ, তাহলে 8 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের ফলাফল আসবে 4, ফলাফল সঠিক আছে। আমরা আর একটু চেঞ্জ করে দিই, আবার রান করলাম প্রোগ্রামটা, করে এবার দিলাম 10, আর কা দিলাম 4, তাহলে আমাদের ফলাফল কত হবে 20। কেন 20 হলো, কারণ 10 আর 4 40, 40 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 20, তার মানে আমার প্রোগ্রামিং ফলাফলটা সঠিকভাবে দিল। আচ্ছা এখন আসো আমরা এখন একটু এই চিত্রটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, কিভাবে আমরা একটা প্রোগ্রামটাকে কম্পাইল করলাম, এটা চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। দেখো আমরা প্রথমে কাজটা শুরু করলাম, হ্যাঁ প্রোগ্রাম মানে কম্পাইলিং কাজটা শুরু করলাম, করার পরে আমরা কি করলাম, আমাদের সিস্টেম প্রস্তুত, মানে আমাদের কম্পিউটার অন থাকতে হবে, কম্পাইলারটা অন করতে হবে, এটা আমরা বলবো সিস্টেম প্রস্তুত। এরপর আমরা প্রোগ্রাম কোডটা টাইপ করলাম বা কপি করে কম্পিউটারে ইনপুট দিলাম, অথবা ইনপুট প্রোগ্রাম করলাম, যেটা আমি কপি করে যে কোনো একটা করলাম, হ্যাঁ করার পরে সেটা উচ্চ প্রোগ্রামকে আমাদের যদি প্রয়োজন হয় চেঞ্জ করার দরকার, কোনো কিছু আপডেট করার দরকার, সেটাকে আমরা আপডেট করলাম, করে সেটা সিভিপি ফাইলে আমরা সেভ করব, করার পরে সেটাকে আমরা কম্পাইল করবো, রান বাটনে ক্লিক করে সেটাকে আমরা কি করবো, রান বাটনে ক্লিক করা অথবা কন্ট্রোল F9 চেপে আমরা এটাকে কি করবো, কম্পাইল করবো। কম্পাইল করার পরে সে কম্পাইলার কি করবে, চেক করে দেখবে কোনো সিনট্যাক্সগুলো আছে কিনা, যদি থাকে সেটাকে আমরা এডিট করার জন্য স্টেপে চলে যাবে, আবার এডিট করবো, কারেকশন করবো, কারেকশন করে আবার সেটাকে আমরা রান বাটনে ক্লিক করবো, রান বাটনে ক্লিক করে সে আবার চেক করবে সিনট্যাক্সগুলো আছে কিনা, যদি আমরা আগে সিনট্যাক্সগুলোটা এডিট করে ফেলছি, ঠিক করে ফেলছি, তাহলে কোনো সিনট্যাক্সগুলো থাকলো না, তখন সে কি করবে, না যেহেতু সিনট্যাক্সগুলো নাই, সে এখন কি করবে, আমাদের যে লাইব্রেরি ফাংশন যে ইনক্লুড স্টুডিও ডট যে হেডার ফাইলগুলো আমরা এড করছি সেগুলোর সাথে সে কি করবে, সিস্টেম লাইব্রেরির সাথে লিঙ্ক করবে, লিঙ্ক করার পরে সেটা আমাদের এক্সিকিউট করবে, এক্সিকিউট করে আমাদের ডাটা ইনপুট দিবে, ওই যে আমরা 4-2 দিলাম বা 20-10-4 দিলাম, এই যে ডাটা ইনপুট দিলাম সেই ডাটা ইনপুট নিবে, ইনপুট নেওয়ার পরে দেখবো যে লজিক্যাল কোনো ভুল আছে কিনা, যদি লজিক্যাল ভুল থাকে তাহলে আবার সে এডিটিং অংশে চলে যাবে, যেহেতু আমাদের এখানে কোনো লজিক্যাল ভুল নাই, আমাদের সঠিক ফলাফল দেখালো, আমরা প্রোগ্রামটা শেষ করলাম, অর্থাৎ প্রোগ্রামের কার্যক্রম কম্পাইলিং প্রসিডিউরটা শেষ। আশা করি বুঝতে পারছো, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, কারো কোনো প্রশ্ন আছে? স্যার কোড ব্লক ব্যবহার করে করা যাবে না? হ্যাঁ কোড ব্লক ব্যবহার করে করা যাবে, কোড ব্লক ব্যবহার করে করা যাবে, কোনো সমস্যা নেই, তুমি কম্পিউটারে কোড ব্লক সফটওয়্যারটা ইনস্টল করে নিও, ইনস্টল করে নিয়ে ওখানে তুমি কোডটা টাইপ করে দিবা, অথবা তুমি আগে থেকে সেভ করা কোনো ফাইল ওপেন করবা, অথবা তোমার কপি করা ফাইল বা আমি যে সাইট থেকে যে প্রোগ্রামটা দিলাম বা কোনো বই থেকে সেটা কপি করে তুমি ওখানে নিয়ে নিলে বা টাইপ করে দিলে, অথবা অনলাইন থেকে কোনো প্রোগ্রামটা কপি করে ওখানে পেস্ট করলো, করার পর সেটা সেভ করবা সিপিপি ফাইলে, না এক্সটেনশনটা হবে সিপিপি, সিপিপি ফাইলে সেভ করবা, সেভ করার পরে ওখানে রান বাটন আছে, রান বাটন ক্লিক করবা, রান বাটন ক্লিক করে সেটা কম্পাইল হবে, কোনো সিনট্যাক্স ভুল থাকে সেটাকে কারেকশন করবা, তারপরে কারেকশন করার পর আবার রান করবা, রান করার পরে যদি কোনো লজিক্যাল ভুল থাকে সেটা ঠিক করবা, ঠিক করার পর আবার রান করবা, রান করার পর যদি যদি সব সিনট্যাক্সগুলো ঠিক হয়ে গেল, লজিক্যালগুলো ঠিক হয়ে গেল, এরপর তুমি সঠিক ফলাফলটা দিতে পারবা, তোমার প্রোগ্রাম কম্পাইলিংটা শেষ হয়ে যাবে। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা এরপরে আসো আমাদের একটা সি প্রোগ্রামিং এর আমাদের একটা সি প্রোগ্রামিং গঠন, এই প্রোগ্রামিং এর গঠনটা আমরা এখানে বিস্তারিত করব, কারণ এই প্রোগ্রামটা আমরা যদি ভালো করে বুঝি তাহলে আমাদের মানে প্রোগ্রামিং করতে অসুবিধা হবে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এটা ভালো করে বোঝার জন্য আমরা একটা ছোট প্রোগ্রাম নিই, যেমন আমরা ওই যে HTML প্রোগ্রাম করতে গিয়ে আমরা HTML এর কমন একটা স্ট্রাকচার করছিলাম তোমাদের মনে থাকার কথা, প্রথমে ডক টাইপ, তারপরে হেড ট্যাগ, হেড ট্যাগের পরে আমাদের বডি ট্যাগ, হ্যাঁ বডি ট্যাগের ভিতরে আমরা বিভিন্ন ট্যাগগুলো ব্যবহার করে একটা কমন স্ট্রাকচার ব্যবহার করে আমরা কিন্তু HTML যে কোডগুলো আমরা লিখছিলাম। এখন দেখো সি প্রোগ্রামিং করতে গিয়ে কমন একটা স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে প্রথমে কি থাকবে, আমাদের কিছু হেডার ফাইল থাকবে, হেডার ফাইল থাকবে,
এবং হেডার ফাইলের উপরে তুমি কিন্তু কিছু কমেন্টস ব্যবহার করতে পারো। এই যে তুমি এভাবে ডবল স্ল্যাশ দিয়ে হ্যাঁ কিছু কমেন্টস লিখলা, এই যে রান করলাম, কিন্তু দেখো এই কমেন্টসটা কোনো কিছু কাজে আসে না। হ্যাঁ এটা কিন্তু কোনো মানে কার মানে কম্পাইল করে না, কাজে আসে না বলতে কম্পাইল করে না, কারণ এটা হচ্ছে কমেন্টস। কমেন্টস এটা কিন্তু ধর আমি এটা কি ধরনের প্রোগ্রামে কাজ করতেছি, দুটো সংখ্যা যোগের প্রোগ্রাম বা ত্রিভুজের ক্ষেত্র বল, হ্যাঁ এটা একটা বা কে প্রোগ্রামটা তৈরি করছে, প্রোগ্রামারের নাম, কোন ভার্সন, হ্যাঁ এটাতে কি কিভাবে কাজ করতে হয়, এর ইনপুট কি দিতে হবে, সেগুলো সম্পর্কে একটা বিস্তারিত ডকুমেন্ট ডকুমেন্টেশন মানে কিছু একটা বর্ণনা, সংক্ষিপ্ত বর্ণনা ম্যানুয়াল টাইপের ওখানে তুমি শুরুতে দিতে পারো। একাধিক লাইন হলে কি করবা, একাধিক লাইন হলে স্ল্যাশ স্টার, তারপর আবার লাইন, লাইন শেষ, লাইন শেষ, এভাবে করে যেখানে শেষ হবে সেখানে স্ল্যাশ স্টার, এটা দিয়ে দিলে দেখো এই যে বাকিগুলো কোড হয়ে গেল। এটুকু এগুলো স্কিপ করবে, একাধিক লাইন হলে স্ল্যাশ স্টার, তারপর লাস্ট হচ্ছে স্টার স্ল্যাশ, এবং এক লাইন হলে ডবল স্ল্যাশ, হ্যাঁ একটা লাইন হলে এক ডবল স্ল্যাশ, ওই লাইনটা কমেন্টস হয়ে যাবে, মানে এটা কমেন্টস হিসাবে এটাকে স্কিপ করবে, কম্পাইলার স্কিপ করবে, সেটাকে সে প্রোগ্রামিং অংশ হিসাবে ধরে নেবে না। দেখো রান করলাম, দেখো আমাদের প্রোগ্রামিং যেটা যেভাবে সেভাবে কাজ করতেছে, হ্যাঁ এটাকে সে কোনো কিছু ধরতেছে না, এটা কমেন্টস। যেমন তুমি এই যে কম্পাইলারটা এটা কপি করে এখানে রান করো, এই যে এখানে একটা সহজ প্রোগ্রাম দাও আসে শুরুতেই, দেখো তুমি অনলাইন কম্পিউটার অন করার সাথে সাথে, হ্যাঁ এখানে দেখো কিছু কমেন্টস দাও আস, এই যে স্ল্যাশ স্টার আর এই যে সবার স্টার স্ল্যাশ, এখানে কি করা হয়েছে, এই সি বর্ণনা দিয়েছে, এটা একটা সি অনলাইন অনলাইন সি কম্পাইলার, এখানে আর কিছু বিস্তারিত দেওয়া আছে, রান বাটনে ক্লিক করতে হবে, এটা সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়ে দিছে, আর বাকি প্রোগ্রামটা হচ্ছে হেলো ওয়ার্ল্ড এর একটা প্রোগ্রাম, তুমি রান করলে এটা হেলো ওয়ার্ল্ড আউটপুট দেখাবে, এই যে হেলো ওয়ার্ল্ড আউটপুট দেখাবে, এটা হচ্ছে কমেন্টস, অর্থাৎ এগুলো স্কিপ করবে, এই প্রোগ্রাম অংশটা স্কিপ করবে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের শুরুতে থাকতে পারে। তারপরে এখানে হেডার ফাইল থাকবে, হেডার ফাইলটা কি, হেডার ফাইল হচ্ছে আমরা এই সি প্রোগ্রামিং এর ভিতরে আমরা কিছু বিল্ট ইন ফাংশন ইউজ করব, এই ফাংশন গুলো কিভাবে কাজ করবে তার বিস্তারিত বর্ণনা এই হেডার ফাইল গুলো দেওয়া থাকবে। যেমন এখানে আমরা স্ক্যানএফ ব্যবহার করছি, প্রিন্টএফ ব্যবহার করছি, এখন আমাদের কিভাবে কম্পিউটার কিবোর্ড থেকে ইনপুট নেবে, মনিটরে কিভাবে প্রদর্শন করবে, এগুলো কিন্তু আমরা বিস্তারিত কিছু বলে দিই না, আমরা শুধু কি ইনপুট দিবে কি আউটপুট দিবে সেটা বলছি, কিন্তু কিভাবে কাজ করবে সেটা কিন্তু আমরা বলে দিই না। তাহলে এগুলো কোথায় দেওয়া আছে, এই বিস্তারিত দেওয়া আছে আমাদের হচ্ছে এই হেডার ফাইল গুলোতে দেওয়া আছে, এই হেডার ফাইল কিন্তু বিস্তারিত সব কোডিং দেওয়া আছে, শুধু আমরা এখানে ইনক্লুড করলে কাজগুলো কার্যক্রমগুলো এখানে চলে আসবে, কিন্তু এটা যদি এভাবে করে না দেওয়া থাকতো তাহলে আমরা প্রোগ্রামিং করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যেত, কারণ তখন আমাদের এই যে মানে এই কিবোর্ডের ফাংশনালিটি, হার্ডওয়্যারের ভিতরে ফাংশনালিটি সব জেনে ওই পুরো প্রোগ্রামিং লিখে তারপরে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম করতে হইতো। এখন এগুলো তো কমন বিষয় যে কম্পিউটার হার্ডওয়্যারের ভিতরে কাজগুলো, প্রোগ্রামিং যে বিষয়গুলো এগুলো কমন, এই জন্য এগুলো আগে থেকে তৈরি করে দেওয়া আছে। হ্যাঁ যেমন ধরো তুমি এখন এই প্রোগ্রামটা রান করবে, এই জন্য তো তোমার এই যে গুগল ক্রোমের অ্যাপস এর ডেভেলপ করার প্রোগ্রামিং তোমার দরকার নেই, তুমি অ্যাপসটা রান করলে হইল, কিন্তু এই অ্যাপস এর ভিতরে বা এই ব্রাউজারের ভিতরে অনেক প্রোগ্রামিং আছে, সেটা আমার দরকার নেই, শুধু এখানে ব্রাউজারটা অন করলে হইল। ঠিক এখানেও ঠিক একই রকম এই হেডার ফাইলগুলোতে আমরা কি প্রোগ্রামিং যে ফাংশনগুলো ইউজ করবো, সে বিল্ট ইন ফাংশনগুলো আছে সেগুলো কীভাবে কাজ করবো তার বিষয়ে সব হেডার ফাইলে দেওয়া যায়। এরপরে আমাদের কিছু এখানে দেখো, এই যে আমাদের ডিফাইন ফাংশন ডেফিনেশন সেকশন, অর্থাৎ আমাদের এমন কিছু অংশ থাকতে পারে যে আমরা ধরো একটা কনস্ট্যান্ট ডিফাইন করে দিলাম, এটা আমি ধরো এখানে ইউজ করে কপি করে নিয়ে আসি। যেমন ধরো আমি এখানে একটা ডিফাইন করলাম যে আমাদের 3.14, হ্যাঁ পাই এর মান কত, পাই এর মান হচ্ছে 3.14, এটা একটা কনস্ট্যান্ট, আমরা এটা ডিফাইন করে দিলাম, তাহলে এটা আমাদের মেইন এর আগে ডিফাইন করে দিলাম। এরপরে আসো আমাদের এরপর লাইনটা আমাদের মেইন ফাংশন, হ্যাঁ প্রোগ্রামিং এ অর্থাৎ প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ একটা মেইন ফাংশন থাকবে, এখান থেকে প্রোগ্রামিং এর কাজটা শুরু হবে। এরপরে আমাদের প্রোগ্রাম বডি, এখানে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং বিভিন্ন ফাংশনের কাজ করব, এবং এ আর ইউজার ডিফাইন ফাংশন গুলো এই প্রোগ্রামের নিচে আমরা ডিফাইন করব, এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং এর কমন স্ট্রাকচার। দেখো এখানে বিস্তারিত দেওয়া আছে, দেখো প্রথম হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, এই যে ডবল স্ল্যাশ দিয়ে এখানে ডকুমেন্টেশন সেকশন, তারপরে সেকশনটাকে আমরা বলবো লিঙ্ক সেকশন, তারপর হচ্ছে আমাদের ডেফিনেশন সেকশন, এরপরে হচ্ছে আমাদের গ্লোবাল ডিক্লারেশন, অর্থাৎ কোনো এই মেইন ফাংশনের ভিতরে যেগুলো ডিক্লেয়ার করবো বা যে কোনো ফাংশনের ভিতরে যেগুলো ডিক্লেয়ার করবো সেগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল, আর মেইন ফাংশনের আগে যেগুলো ডিক্লেয়ার করবো সেগুলো হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন বা গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ডিক্লারেশন। এরপরে হচ্ছে মেইন ফাংশন, আর মেইন ফাংশনের ভিতরে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু শেষ,
এখানে ঘোষণা অংশ থাকতে পারে এবং বিভিন্ন নির্বাহ অংশ বা এক্সিকিউটেবল অংশ থাকতে পারে। আর মেইন ফাংশন শেষে কিছু আমাদের সাব প্রোগ্রাম সেকশন থাকবে, সাব প্রোগ্রাম মানে সাব ফাংশন বা কিছু ফাংশন থাকবে যেগুলো এই প্রোগ্রামিং নিচে, যেটা আমরা বলছিলাম মডুলার প্রোগ্রামিং এর কনসেপ্ট। কোন একটা প্রোগ্রামকে যখন ছোট ছোট খণ্ডে ভাগ করব, ভাগ করার পরে সেটাকে আমরা ছোট ছোট ফাংশন আকারে লিখবো, সেই ফাংশন গুলো আমরা এই যে মেইন ফাংশনের নিচে ব্যবহার করবো। মেইন ফাংশনের নিচে ব্যবহার করে আমরা প্রোগ্রামটা কমপ্লিট করবো। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর একটা বেসিক স্ট্রাকচার। আশা করি বুঝতে পারছো, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। তারপরে তারপর আগে পরে রাখতে হয় না, চতুর্থ উত্তর স্যার শেষ করে এটা এখনো শুরু করতে পারিনি। ও আচ্ছা, সেটা তো অন্য বিষয়, তুমি নিজে পড়াগুলো আগে পড়াগুলো শেষ করা সেটা অন্য বিষয়। আজকে যেটা পড়াচ্ছি সেটা বুঝছো কিনা? জি স্যার বুঝতেছি। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই টপিকস গুলো কিন্তু যা যা পড়ানো সব শেষ। এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিয়েছি, যেমন এখানে একটা নতুন প্রশ্ন আছে, দেখো ডাটা ভুল কি। যেমন আমরা অনেক সময় টাইপ করতে গিয়ে কিছু ডাটা ইনপুট দিতে গেলে ডাটা ভুল হতে পারে। ধরো একটা স্টুডেন্ট 82 ফাইলে ভুলে 220 কে টাইপ করে ফেলে, এটা ডাটা ভুল, এটা কিন্তু কম্পিউটার কোনো বার্তা দিবে না, কম্পিউটার বুঝতে পারবে না। হ্যাঁ, অনেক সময় বলে না কম্পিউটার প্রোগ্রাম ভুল করে না, কম্পিউটার ভুল করে না, মানুষও ভুল করে। এই যে ডাটা দিতে ভুল করলে কম্পিউটারও ভুল রেজাল্ট দিবে। এখন তুমি ধরো একটা স্টুডেন্ট 82 ফাইলে A+ পেয়ে গেলো, তুমি টাইপ করতে যদি 28 টাইপ করে ফেলে, এটা কি কম্পিউটারের ভুল ধরতে পারবে জীবনে? সে তো দিবে ফেল করছে, সে ঠিক কিনা বলো? জি স্যার। আচ্ছা, এটা বলে ডাটা ভুল। আর প্রোগ্রাম ডিজাইন মডেল স্ট্রাকচার প্রোগ্রামিং, তারপরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এগুলো সবগুলো পড়ছি, এগুলো দেওয়া আছে। এরপরে যে আউটপুট ফাংশন, আউটপুট ফাংশনটা কি, এই যে প্রিন্টএফ আমাদের আউটপুট ফাংশন, এর ভিতরে আমরা একটা ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ, এই ফরম্যাট স্পেসিফায়ার নেক্সট ক্লাস আমরা বিস্তারিত করবো, একটা চলক থাকবে। স্ক্যানার ফাংশনের মাধ্যমে আমরা ইনপুট নিব, সেটা আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে করবো। হ্যাঁ, এখানে আজকে শুধু একটা ইউজ করছি, দেখো এই যে প্রিন্টএফ স্ক্যানার, যেটা আমাদের প্রোগ্রামিং, এটা এই দেখো, এই যে এখানে দেখাইছি স্ক্যানার প্রিন্টএফ। হ্যাঁ, যেটা পরের স্লাইডগুলোতে দেওয়া আছে, এই যে দেখো আমি তিনটে প্রোগ্রাম দিয়ে দিচ্ছি এখানে, তোমরা প্রোগ্রামগুলো কপি করে, হ্যাঁ প্রোগ্রামটা কপি করে তোমরা এই কম্পাইলারে রান করে দিবা। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র ব্যবহার করে করা যায়। অথবা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে অর্ধ পরিসীমা A+B+C ভাই ভাগ টু, অর্ধ পরিসীমা বের করে সেটা স্কোয়ার রুট অফ A C B S minus A S minus B S minus গুণ করে এই সূত্র দিয়েও করা যায়। দুই ভাবে দুটো সূত্র আছে, যে কোনো একটা সূত্র ব্যবহার করে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। তারপর হচ্ছে ফারেনহাইট তাপমাত্রা থেকে সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য সি প্রোগ্রাম। হ্যাঁ, এটা এই দেখো এখানে এখানে প্রোগ্রামটা দেওয়া আছে। আর একটা দেওয়া আছে একটা সমকোণী চতুর্ভুজ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসর নির্মাণের জন্য সি প্রোগ্রাম এবং তার প্রসার তৈরি করা। এখানে আমরা একটু এই প্রোগ্রামটা একটু বোঝার চেষ্টা করি। এর মধ্যে কিন্তু আমরা একটা রান করছি ত্রিভুজের ক্ষেত্রফলটা, তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইট টেম্পারেচার এই প্রোগ্রামটা একটু রান করে আমরা আউটপুট দেখি। প্রোগ্রামটা একটু বোঝার চেষ্টা করি। প্রোগ্রামটা দেখে এখানে প্রসেস দেওয়া আছে, ধরো তোমার একটা ফারেনহাইট টেম্পারেচার দেওয়া আছে, হ্যাঁ সেলসিয়াস, সেলসিয়াস তো রূপান্তর করবে, আমরা তাপমাত্রার পরিমাপ আবার একক জানি। হ্যাঁ, এটা কি আছে, ফারেনহাইট আছে সেলসিয়াস আছে, তো ফারেনহাইট থেকে সেলসিয়াসের সূত্রটা কি, 3/5 8-32 ÷ 9, সেটাকে একটু সরল করে নিলে আমাদের হয়ে যায় C = F-32 ÷ 9 × 5, এই সূত্রটা পরিণত হয়। হ্যাঁ, এই এই সূত্রটা হয়ে গেল। এরপর সি এর মান আমরা প্রিন্ট করলাম, সি এর মান প্রিন্ট করলাম, এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের ফ্লোচার্ট। তাহলে এটা আমরা কপি করে নিলাম, এটা আবার আমরা এখানে পেস্ট করে দিই, এটাকে রান করি। রান করলে কি হবে দেখো, আমাদের এখানে ইনপুট নিবে কি, ফারেনহাইট। তাহলে দেখো ফারেনহাইটে আমরা যদি 50 দিই,
পঞ্চাশ দিয়ে দেখা যায় পঞ্চাশ যদি দিই এফ এর মান হচ্ছে পঞ্চাশ, হ্যাঁ পঞ্চাশটাকে বত্রিশ গেলে কত থাকে আঠারো, আঠারোকে নয় দ্বারা ভাগ করলে কত হবে দুই, দুই কে পাঁচ দ্বারা গুণ করলে হবে দশ, তাহলে আমাদের আউটপুট দেওয়ার কথা দশ, পঞ্চাশ ইনপুট দিলে দেখি তো কত দেয়, পঞ্চাশ ইনপুট দিলে হ্যাঁ দশ, পাঁচ দু করে দশ, সঠিক ফলাফল দিচ্ছে। সবাই কি বুঝতে পারছো কিভাবে দশ হয়েছে? মাইক্রোফোনটা অন করো, একজন মাইক্রোফোন অন করো, আব্দুল আব্দুল ভাই এটি আরেকবার বলেন। এখানে দেখো, এখানে আমি পঞ্চাশ ইনপুট দিলাম ফারানাইট, এই দেখো ফারানাইট স্ক্যানার এর মাধ্যমে ইনপুট দিলাম হচ্ছে পঞ্চাশ, তাহলে পঞ্চাশ থেকে বত্রিশ গেলে কত হয় বলো? আঠারো, আঠারো কে নয় দ্বারা ভাগ করলে স্যার দুই, দুই কে পাঁচ দ্বারা গুণ করলে স্যার দশ, এই দশটা আমি কোথায় রাখলাম সি তে, দেখো এই যে সি তে রাখলাম ঠিক কিনা বলো? জি স্যার। এই সি টাকে আমরা প্রিন্ট করলাম, এই যে সি এর মানটা প্রিন্ট করলাম, এটা সি এর মান কত প্রিন্ট করবে দশ ঠিক কিনা বলো? জি স্যার। দেখো প্রোগ্রামটা বুঝতে কারো সমস্যা থাকলে বলো, এটা কিন্তু ল্যাবে পড়া আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, এই প্রোগ্রামটা আমাদের ল্যাবও কিন্তু করানো করানো করা, কিন্তু ল্যাবের প্রোগ্রামটা এখান দিয়ে হয়ে যাচ্ছে, পরবর্তীতে যদি আলাদা ল্যাবের কোনো ক্লাস দিয়ে অ্যাসাইন করা হয় তখন আমরা এই প্রোগ্রামটাই করবো, তখন এখনই পড়া হয়ে যাচ্ছে, আবার পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে যে ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রা রূপান্তরের জন্য একটা সি প্রোগ্রাম লেখো, একটা ফ্লোচার্ট অঙ্কন করো, বা একটা অ্যালগোরিদম তৈরি করো, অথবা একটা সুডো কোড লেখো, আমাদের একসাথে কিন্তু হয়ে যাচ্ছে ল্যাবের ক্লাসটাও। দেখো তো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন? বুঝতে পারছি স্যার। ওকে তাহলে আমাদের পরেরটা প্রোগ্রামটা দেখি, পরেরটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এরিয়া সমান হচ্ছে হ্যাঁ দৈর্ঘ্য ইনটু প্রস্থ ঠিক কিনা বলো? দৈর্ঘ্য যদি এক্স হয় প্রস্থ যদি ওয়াই হয় তাহলে এরিয়াটা হবে কি হবে? হ্যাঁ একটা চতুর্ভুজের ক্ষেত্রফলটা কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আর পরিসীমা, পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ঠিক কিনা বলো? এই সূত্রটা কি আমরা জানি? জি স্যার। হ্যাঁ তাহলে আমরা এই প্রোগ্রামটা করি, তাহলে এই প্রোগ্রাম, এই প্রোগ্রামের ইনপুট কি কি হবে আমাকে বলো তো একজন। এই যে দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই ঠিক কিনা বলো? দুইটা প্রোগ্রাম ইনপুট দিলাম, সেটাকে সে গুণ করে এরিয়ার মধ্যে রাখবে, এরিয়াটা প্রিন্ট করবো, আর সেটাকে দুই দ্বারা গুণ করলে পেরিমিটার হয়ে যাবে। তাহলে আমরা রান করি, আমার ইনপুট নিচ্ছে ধরো আমি দিলাম একটা, দিলাম দুই, একটা দিলাম চার, তাহলে আউটপুট কি হবে আমাকে আগে একদম বলো তো দেখি, এরিয়া কত হবে বলো? আট। আর পেরিমিটার কত হবে বলো? বারো। আট হলে আট কে দুই দ্বারা গুণ করলে কি বারো হয় নাকি? ও না, হ্যাঁ আট হবে কেন দৈর্ঘ্য ইনটু, হ্যাঁ রাইট রাইট, কারণ এখানে হচ্ছে টু প্লাস ফোর সমান সিক্স, সিক্স কে দুই দ্বারা গুণ করলে হয় বারো, সঠিক যে বলছো সঠিক কথা বলছো। দেখো আমরা সঠিক অ্যান্সার আসি কিনা দেখি, হ্যাঁ এই দেখো আট আসছে বারো আসছে, এখন দেখো এটা পাশাপাশি চলে আসছে, এটাকে আমরা নিচে নিচে দেখতে চাইলে আমরা একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট ব্যবহার করবো, স্ল্যাশ এন, এটাকে বলা হয় ক্যারেক্টার কনস্ট্যান্ট, ক্যারেক্টার কনস্ট্যান্ট যেটা আমরা পরে ক্লাসে পড়বো ক্যারেক্টার কনস্ট্যান্ট। এই যে আমরা এটা রান করলাম, এবার দিলাম আবার চার দিলাম ছয় দিলাম, এবার আউটপুট কি হবে নাজমুল বলো? চব্বিশ হবে স্যার এরিয়া। হ্যাঁ নাজমুল বলবে, নাজমুল নাজমুল লাইনে আসো স্যার। টোয়েন্টি ফোর। আর দুটো ভালো ভালো আসবে তো, পেরিমিটার কত আসবে স্যার আবার বললে ভালো হয় স্যার, কথাটা বুঝতে পারতেছি না। এখানে আউটপুট দুটো আসবে না, একটা হবে এরিয়া আর একটা পেরিমিটার, হ্যাঁ পরিসীমা, এরিয়া বুঝলাম চব্বিশ চার চার চব্বিশ, তাহলে পেরিমিটার কত আসবে স্যার? কত স্যার? নেট দি স্যার বিশ। বিশ, ভেরি গুড। বিশ কে বলছে স্যার? আব্দুল কাইয়ুম। হ্যাঁ ভেরি গুড, এই তো বুঝছে, দেখো তাই আসছে কিনা, দেখো এই যে বিশ প্রথমে চব্বিশ আসলো, চার চার চব্বিশ একটা বিশ, ওই স্ল্যাশ এন দেওয়াতে নিচে লাইনে চলে গেছে, এই যে প্রথম ফলাফল দিয়ে নিচে লাইনে গেলো, তারপর পরের লাইনে বিশ শুরু করলো, তাহলে প্রোগ্রাম কি ঠিক আছে? বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা তাহলে এটা আমাদের শেষ আজকে লেকচার, এই পর্যন্ত আর আধা মিনিটের মতো আছে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।